নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার কারণে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হাওয়া বজাতে পারে এদিকে মৌসম্ভবন ভবন জানিয়েছে কেরলে পয়লা জুন বর্ষা প্রবেশ করলেও এই বছর চৌঠা জুন নাগাদ বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আঠারো তারিখ বৃহস্পতিবার হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্র দুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভেগে দমকা ঝোড়ো হাওয়াতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ উনিশ তারিখ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া বই যেতে পারে আগামী কুড়ি তারিখ শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া পারে আগামী একুশ তারিখ রবিবার পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ তারিখ সোমবার পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে এছাড়াও আগামী পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজশাহী বিভাগে মৃদু প্রবাহে সতর্কতা থাকলেও ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকাসহ সবকরি বিভাগে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া বিষয়ের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ